নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বপ্নাস কিচেনে স্বাগতম। আজ আমি চিংড়ি মালাইকারি রেসিপি শেয়ার করছি। এটা বানানোর জন্য লাগছে হলো প্রথমত নুন, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নারিকেলের দুধ, গোটা গরম মশলা ও চিনি। এবারে ধুয়ে রাখা চিংড়িগুলোতে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি মেখে রাখা চিংড়িগুলোকে একে একে সর্ষের তেলে ভেজে নেব। ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু সময় ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে টমেটো ভালো করে গলে যাওয়া অবধি ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা বাটা ও লঙ্কা বাটা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাবো, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। দেখেন কি সুন্দর তেলটা বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিবেন, যতটুকু আপনারা গ্রেভি রাখতে পছন্দ করেন। তারপর ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি। এখন আমি একটু নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো মাছের মধ্যে মিশে যায়। তারপর দিয়ে দিলাম চিনি ও অল্প ঘি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে চিংড়ি সব কিছু একসাথে মিশিয়ে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।